হ্যালো, জি আমি আইন স্ট্যালিন বলছি। আপনি কি আমার বাসায় একটু আসতে পারবেন? আমি নিশ্চিন্ত হতে চাই আমার বাসায় ভূত আছে কি না। অবশ্যই আসবো। আরে, ভূত গবেষণাই তো আমার কাজ। আপনি ঠিকানাটা আমাকে SMS করে দিন। ওকে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, আমি ভূত গবেষক আইন স্ট্যালিন বলছি। ছোটবেলা থেকেই ভূতের নানান গল্প কাহিনী নানি দাদির মুখে শুনেছি, গল্পের বইয়ে পড়েছি, নাটক সিনেমায় দেখেছি। সেই থেকে আমার কৌতূহল, আসলে ভূত আছে কি না। যখনই যেখানেই ভূতের অস্তিত্বের কথা জানতে পারি, তখনই সেখানে ছুটে যাই। এভাবেই আমার পরিচিতি একজন ভূত গবেষক হিসেবে। আজ আপনাদেরকে আমার জানা একজন ভ্যান চালকের জীবনের বাস্তব গল্প শোনাচ্ছি, ভূতের গল্প। ভ্যান চালকের নাম গণেশ। এই গণেশ, বাড়ি আসো নাকি? গণেশ কেডা এত রাইতে? আরে পুলিশ, তোমার ভ্যানটা নিয়ে জলদি আসো তো আমার সাথে। কি ব্যাপার পুলিশ ভাই? একটা লাশ থানায় নিতে হবে। শরীরটা ভালো লাগতেছে না স্যার। কিচ্ছু করার নেই, আশেপাশে তোমার ভ্যান ছাড়া কারো ভ্যান নাই, চলো। কি বিপদ, বউটা সারা রাত ঘরে একা একা থাকবো ভাই, ওর ভয় করবো না। বাড়িতে তো আর কেউ নাই, সকালে নেই। না না, এক্ষুনি নিতে হবে, পোস্টমর্টম করতে হবে। বউ যাই, যাবো না করলে তো বিপদ, এ তো সাধারণ মানুষ না, পুলিশ ডাকছে, যাবো না করলেই তো পাঁচটার উপর বাড়ি দিব। গেলাম, ভয় পাইও না ভয় পাইও না, চলেন পুলিশ ভাই। চলো, তুমি সোজা থানায় নিয়ে যাইবা লাশটা, আমাকে আবার পাশের গ্রামে যাইতে হইব, ওখানে ঝামেলা হয়েছে। যে আচ্ছা, কিন্তু ভাই একজন মানুষ আমার সাথে চলেন, থানা সেই 5 মাইল দূরে। অন্ধকার গুটগুটার রাত, নির্জন রাস্তাঘাট, ঝোর জঙ্গল পার হয়ে যাইতে হইব, আমার একা একা তো ভয় করব। আরে কিসের ভয়, নিজের গ্রামের রাস্তা পথঘাট সব চেনা, যাও যাও, আমাকে আবার সবাই রে ওই গ্রামে যাইতে হইব। স্যার জ্যান্ত মানুষ হইলে কথা ছিল না, মরা লাশ, লাশ রে তো মানুষ এমনিতেই ভয় পায়, তারপর আত্মহত্যা করা লাশ, বুঝতেই তো পারতাছেন। বোঝার কিছু নাই, শুরু থেকে তুমি নানান তাল বানা শুরু করছো, তোরে কিন্তু পাশার উপর দিমু একটা। না ভাই না ভাই না ভাই, আমি যাইতাছি যাইতাছি যাইতাছি। এই জঙ্গলটা ভালো না, কত ধরনের কথাবার্তা শুনি, লাশ টানতে গিয়া আমার না লাশ হইয়া যাইতে হয়। জলদি জলদি জায়গাটা পার হইতে হইব। ওরে মরার সিন, আর পড়ার সময় পাইলি না। আচ্ছা সিনটা কি এমনি এমনিতেই পড়লো নাকি কোনো ব্যাপার আছে? হ্যাঁ, আমি কোনো ভূতের পাল্লায় পড়লাম না তো। আরে দূর যত তাড়াতাড়ি করি তত পেঁচ লাগে। আরে লাশটা গেল কই? পইটা গেল নাকি? আরে কোনোখানেই তো দেখতেছিলাম, মরা লাশ গেল কই? ভূতে কি লাশটা তুইলে নিয়ে গেছে নাকি লাশটাই ভূত হইয়া পালাইছে? ওরে বাবা, এ কোন বিপদে পড়লাম, পুলিশের কাছে আমি কি জবাব দেব? আরে এই তো লাশ, আমি কি ভুল দেখছি?
লাশ কি এতক্ষণ ছিল নাকি ছিল না? না, লাশ তো আছে, আমি ভুল দেখছিলাম। মনের মধ্যে ভয় থাকলে মানুষ এরকম উল্টা সিধা দেখে। থাক, কথা না বলে জলদি জলদি টেনে যাই। গণেশ, কই যাস? আমারে না থানায় নেওয়ার কথা, চল আমারে থানায় নিয়া চল। আমি আসলে আত্মহত্যা করি নাই, আমারে খুন কইরা ঝুলাইয়া রাখছে, পোস্টমর্টেম হইলেই আসল ঘটনা বাইর হইয়া যাইব। আমি চাই সম্পত্তির লাইগা যারা আমারে খুন করছে তাগো শাস্তি হোক, চল। লাশ ভাই আমার কোনো ক্ষতি করবেন না তো? না, তুই নিশ্চিন্তে ভ্যান চালা। ওরে বাবা রে, এরা আবার কারা? এরা আবার কারা রে? আমরা এই জঙ্গলেই থাকি, রাইতে কোনো মানুষ যখন মাছ মাংস লইয়া একা একা যায় আমরা ওরে ভয় দেখাই, ও সব ফালাইয়া পালাই, আমরা তখন সেই মাছ মাংস খাই। আর যখন মাছ মাংস না পাই তখন মানুষের ঘাড় মুটকাই আর রক্ত খাই। ওস্তাদ, মনে হয় আমাগো সমাজের নতুন সদস্য। কবে মরছস? আইজি। তা কই যাস? আইসস যখন আমাগো লগে থাইকা যা। আসতাছি, আমার পোস্টমর্টেম হইলেই আমি তোমাগো লগে আইসা যোগ দিমু। অরে কিছু কইও না, ও তো আমার লাশ টাইনা কয়টা টাকা পাইব তাই দিয়া বউনে নিয়ে ভাত খাইব। আচ্ছা, তুই যখন কইতাছস তখন তোরে ছাইরা দিলাম, তাই পোস্টমর্টেম হইলেই কিন্তু আমাগো লাগে চইলাইবি। আসুমনে গণেশ, জলদি চল, আমার শরীরটা ভালো ঠেকতাছে না, পচন ধরতাছে মনে হইতাছে। যা গণেশ, তোর কোনো ভয় নাই, জলদি জলদি যা। ঠিক আছে বুধ ভাই, আসসালাম আলাইকুম। বন্ধুরা, আপনারা ভূতের গল্পটি শুনলেন তো? আচ্ছা, আপনারা কি ভূত বিশ্বাস করেন? শুনেছেন ভূতের গল্প? অথবা নিজের চোখে কি ভূত কখনো দেখেছেন? আমাদেরকে জানান। ওহো, আরে আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমি তো ভুলেই গিয়েছিলাম আমার কাছে আসা সেই ফোনটার কথা। যাই, নতুন অপারেশনে ওখান থেকে ফিরে আগামী সপ্তাহে আপনাদেরকে ওই অপারেশনের ভূতের গল্পটা নিশ্চয়ই শোনাব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকতে কিন্তু ভুলবেন না।